ভ্যান চালক বাবার স্বপ্ন সফল, অভাবকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে 479 নম্বর পেয়েছে রুবিনা। আগামী দিনে ভূগোল নিয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন তার। মেয়ের জন্য আর একটু কষ্ট করব, হাসি মুখে জানালেন বাবা। দারিদ্রতা কখনো সফলতায় বাধা হতে পারে না, বারে বারে এর প্রমাণ মিলেছে। এবারও দারিদ্রতাকে উপেক্ষা করেই উচ্চ মাধ্যমিকে সফল হল উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট হাইস্কুলের ছাত্রী রুবিনা খাতুন। অভাবের সংসার, ঘর বলতে ছেঁড়া ফাটা পলিথিনের ছাউনি, রোদ জল থেকে বাঁচতে বারবার তাপ্তি দেওয়া হয়েছে তাতে, গোটা ঘর জুড়ে অভাবের চিহ্ন। ভ্যানচালক বাবার সাধ্য ছিল না মেয়ের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেওয়ার। রুবিনা প্রত্যন্ত গ্রামের মেয়ে, ছোট থেকে দারুণ অভাবে বেড়ে উঠেছে সে। রুবিনার বাবা রব্বানী সর্দার, পেশায় ভ্যান চালক, মা শাকিলা বিবি বিড়ি বেঁধে সংসার চালান। অভাবের সংসার রব্বানী সর্দার ও শাকিলা বিবির, দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয় তাদের। রুবিনা ছোট থেকেই খুব মেধাবী, তাই মেয়ের মেধার কদর বুঝে অভাবের মধ্যেই রব্বানী সর্দার ও শাকিলা বিবি রুবিনার পড়াশুনো চালু রেখেছিল। বাবা ভ্যান চালাই, আমি বিড়িবাদী, আর ওই স্কুল টিচার, গৃহশিক্ষক স্কুল টিচাররা সাহায্য করে, ও বড় হয়ে স্কুল টিচার হতে চায়। ওই সরকারের কাছে দাবি করছে, আমরা তো গরিব মানুষ, আর্থিক অবস্থা ততটা ভালো না, যদি একটু সরকার যদি একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম বিফলে যেতে দেয়নি রুবিনা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দৃষ্টান্তমূলক ফল করেছে সে। রুবিনা উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে পেয়েছে 479, 95.8% নম্বর পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সে। বসিরহাট মহকুমার সম্ভাব্য প্রথম বলেই মনে করা হচ্ছে। রুবিনার গৃহশিক্ষক তাপস রায় জানান, রুবিনা ছোট থেকেই মেধাবী, আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি এও জানান, রুবিনার মেধা বিফলে যাবে না, সবাই রুবিনার পাশে আছে, উচ্চশিক্ষার জন্য সব রকম সাহায্য করবেন বলেও জানান তিনি। আশাতীত ফল হওয়ায় অত্যন্ত খুশি রুবিনা, খুশি রুবিনার মা বাবা, গৃহশিক্ষক ও এলাকাবাসীরাও। ভবিষ্যতে রুবিনা ভূগোল নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে। রুবিনা জানায় ভবিষ্যতে সে শিক্ষক হতে চায়, কিন্তু আর্থিক অনটন তার উচ্চশিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা। বরুণহাট হাই স্কুল, টোটাল 479। কি হতে চান এই পদ? টিচার। বাবা ভ্যান চালায়। আর্থিক সহযোগিতা পেয়ে উঠে খরচা কে জোগাবে? বাবা মা দুজনে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে রুবিনা কি পারবে সেই সাফল্যে পৌঁছাতে, সেটাই এখন রুবিনার কাছে বড় চ্যালেঞ্জ। যেভাবেই হোক মেয়ের স্বপ্ন পূরণ করতে হবে, হয়তো আরেকটু কষ্ট সহ্য করতে হবে। রেজাল্ট জানার পর মেয়েকে মিষ্টি খাওয়ানো শেষে একথাই বললেন বাবা। আমি ভ্যান চালাই, আমি খেতে খুঁড়িয়ে গিয়ে আমি ব্যাংকে চাই, মেয়েটা আমি পড়াচ্ছি, আর এই আমার সরকারের কাছে দাবি, আমি চাই আর মেয়েটা আরও একটু পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।